শুন পাচু নিমলি এ বার হ যে যে বুঝতে পারলি আত যে মজা কই দেহি না তোকে বুঝাই দাল না মনে কর কি যে হাজার ফাঁকে ফুকে গোটা সৌদি আরব ঘুরে লে একদিন চলে গেছি মনে কর কি যে ছবি দেখতে সিনেমা হলে সৌদিতে ফের নতুন করে সিনেমা হল দাও কিনে একটা ভোজপুরি ছবি দেখে নিল সালাকে যেখানে শান্তি হয় আলো হাজি মালিক হজ করতে গেলেন হজ করতে যায় ফের সিনেমা হলে সিনেমা দেখলেন ভোজপুরি দেখলেন কেমন কথা হলো মালিক ধুর খ্যাপা হজে গেছি তো কি হয়েছে রে খ্যাপা জবন কি বুড়িয়া গেছে নাকি বাসো একটু মজ মস্তি না করলে হয় হ্যাঁ মামা আপনার সাথে আর কিছু কথা ছিল কি কথা রে জসিম ভক্কে রাখো আর কি আছে কথা হলো মামা আমার নানা নানি মরা প্রায় 10 বছর হয়ে গেল এখন পর্যন্ত আর মা খালা রাখে জমির বুঝ দিলেন না এটা কেমন কথা জমির ভাগ মানে কিসের জমির ভাগ হ্যাঁ কতখানি জমি বাবি যে এত জমি জমি করে তেল ব্যবহার আছি কতখানি জমি মানে আমার নানা নানির জমি 20-20 বিঘা জমি আর মা খালারা মাত্র 2টা আপনাকে দিয়ে 3 ভাই বোন আপনারা কতখানি পাবো আপনি জানেন না 20 বিঘা জমি 20 বিঘা জমি তোর নানা মরার আগে হাঁকে 15 বিঘা জমি লিখে দিয়ে গেছে বুঝতে পারলি আর তোর নানাকে দেখাশোনা করার লেগে তোর মামানিকে 3 বিঘা জমি তোর নানা লিখে দিয়ে গেছে বাকি থাকে কতখানি বাকি থাকে কতখানি আর 2 বিঘা থাকে নাকি ও 2 বিঘা তোরা যতখানি পাবি যা নেবে বোঝা হট আপনাকে 15 বিঘা জমি লিখে দিয়েছে মানে এ কথা হারা কোনোদিনই শুনেনি এমনকি হার নানাও কোনোদিন কহেনি যে আপনাকে 15 বিঘা জমি লিখে দিয়েছে এমনকি মরার সময়তে আমাকে বললো যে তোরা 20 বিঘা জমির ভাগ পাবি আর আপনাকে 15 বিঘা জমি লিখে দিয়েছে মানে ভাগি না রে ওই আশাবাদ দে বইতে পারলি এই দেখি কাগজখানি দেখি এই যে দেখ এ কায়ে ব্যাগের ভিতরে সব জমির কাগজ ভরা আছে বুঝতে পারলি তোর নানা নিজ হাতে হাঁকে সই করে জমি লিখে দিয়ে চলে গেছে তোর এখন পারলে মুইটা সিটি জায়গায় যা তার মানে আপনি জাল করে আমার নানার কাছে জমি লিখে লিয়েছেন শুনেন মামা পরের হক নষ্ট করে আপনার হজ কোনোদিন কবুল হবে না একবার কেনা হাজার বার যেতেন আপনি হজ করেন তা আপনার হজ কবুল হবে না আরে যা তো আদি থেকে যা তো এত ফটফট করিস না যা হট যা পারবি তা করে লিবি যা হট তো এত ফটফট করিস না বেশি বকতে এসে বুড়ো মহারানি শুনেন মামা আমরা আপনাকে কোনোদিন ক্ষমা করবো না এমনকি আল্লাহ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না আপনি কোনোদিন শান্তি পাবেন না এ কথা আপনি মনে রাখেন মাথায় রাখেন